কোভিড ভাইরাসের সংক্রমণের তুলনায় মৃত্যুর হার তুলনায় অনেকটাই বেশি নিপা ভাইরাসের সংক্রমণে। সতর্কতা জারি করে তেমনটাই জানালো কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর ডিরেক্টর জেনারেল ডিজি রাজীব বহুল জানিয়েছেন, নিপা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার 40-70%। অন্যদিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার নিপার তুলনায় অনেকটাই কম, মাত্র 2-3%। সম্প্রতি কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সে রাজ্যে এখনো পর্যন্ত 6 জন নিপায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। কেরলের কোঝিকোড, কান্নুর, ওয়েনার এবং মল্লপুরমে সতর্কতা জারি করেছে। কেন্দ্রের 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছেন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন, যারা আক্রান্ত হচ্ছেন তাদের দ্রুত চিহ্নিত করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শুধু তাই নয়, যারা ওইসব রোগীদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদেরকেও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাদেরও একান্তবাসে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেরলের পাশাপাশি কর্ণাটক এবং রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান সরকার বৃহস্পতিবার নিপা নিয়ে নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটকেও নিপা ঠেকাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।